হ্যালো ফ্রেন্ডস, আবার সুমন ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে অভিনন্দন, এবং যারা এই চ্যানেলে নতুন দর্শক তাদেরকে অভিনন্দন। তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করো, যাতে এই ধরনের নতুন নতুন আপডেট তোমরা সঙ্গে সঙ্গে পেতে পারো। তো আজকের বিষয় হচ্ছে মাধ্যমিকদের বাংলা পরীক্ষা খুবই কাছে চলে এসেছে, ফেব্রুয়ারির 12 তারিখ আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে আমি দুটো দাগের বিষয়ে বলবো, যেটা তারা খুবই উপকৃত হবে। 2019-এর মাধ্যমিক পরীক্ষার্থীদের যথেষ্ট কাজে লাগবে বলেই আমি মনে করি। তো দুটি দাগ হচ্ছে লং প্রশ্নের দাগ। স্বভাবতই টেক্সচুয়াল প্রশ্ন সবাই পারে, কিন্তু লং প্রশ্ন অনেকেই আছে উইক, বড় প্রশ্ন একটু বানিয়ে লেখার প্রবণতা রয়েছে। তো সেক্ষেত্রে আমি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নগুলো বলে দিতে চাই। তো দুটো দাগের মধ্যে প্রথম দাগটি বলবো প্রতিবেদন বা কাল্পনিক সংলাপ, এবং পরের দাগটি বলবো প্রবন্ধ রচনা। তো প্রথমেই বলছি প্রতিবেদন বা কাল্পনিক সংলাপ, সেটার প্রথম হচ্ছে মোবাইলের ব্যবহারের প্রকৃতি বিপন্ন হচ্ছে, এ বিষয়ে একটি প্রতিবেদন। সেকেন্ড, স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার 125তম বর্ষ উদযাপন, এ বিষয়ে একটি প্রতিবেদন। পরে থাকছে পলিথিনের ব্যবহার বা প্লাস্টিক দূষণ। তারপরে হচ্ছে সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা। তারপরে হচ্ছে বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, নির্মল বিদ্যালয় অভিযান, এইরকম প্রতিবেদন থাকতে পারে। তো এই গেল প্রতিবেদন। এরপরে বলছি প্রবন্ধ রচনা কী কী গুরুত্বপূর্ণ আছে। তো প্রবন্ধ রচনার মধ্যে মোটামুটি এবছরে বিজ্ঞানভিত্তিক একটা আসার সম্ভাবনা খুব প্রবল রয়েছে। বিজ্ঞানভিত্তিক বলতে ধরুন আধুনিক জীবনে বিজ্ঞান বা প্রতিদিনের জীবনে বিজ্ঞান, তারপরে হচ্ছে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, তারপর হচ্ছে বিজ্ঞান ও বিজ্ঞান কুসংস্কার বা বিজ্ঞান মনস্কতা, তারপরে হচ্ছে শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা, তারপরে হচ্ছে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, তারপরে হচ্ছে ভগিনী নিবেদিতা ও নারী শিক্ষা, তারপরে কন্যাশ্রী আজ বিশ্বশ্রী, তারপরে হচ্ছে বাংলার ঋতু বৈচিত্র্য, বিশ্ব উষ্ণায়ন ও পৃথিবীর ভবিষ্যৎ, তারপরে হচ্ছে একটি শিক্ষামূলক ভ্রমণ, তারপরে হচ্ছে বইমেলা বা বইমেলার তাৎপর্য, তারপরে তোমার জীবনের স্মরণীয় অভিজ্ঞতা, খেলাধুলা থেকে এশিয়ান গেমস ও ভারত, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ, মোবাইলের ভালো মন্দ। তো এই হচ্ছে এই প্রবন্ধগুলো করলে আশা করছি যে ওরা পেয়ে যাবে মাধ্যমিক পরীক্ষার্থীরা। আর প্রতিবেদন তো বললাম। তো এছাড়াও এ বিষয়ে আমি বলতে চাই যে প্রবন্ধ যেগুলো বললাম তার মধ্যে 100% থাকছে। আমি বলেছি 14 থেকে 15টা বলেছি, তো তার মধ্যেই থাকবে বিজ্ঞান। বিজ্ঞানভিত্তিক একটা তো শিওর থাকবে, চারটে থাকে, একটা করতে হয়, তার মধ্যে বিজ্ঞান থেকে ধরা বাঁধা একটা থাকছেই থাকছে। তা বাদে পরিবেশ থেকে একটা থাকবেই থাকবে, বাকি মনীষীদের থেকে একটা থাকে, আর একটা থাকে যে দৈনন্দিন সাম্প্রতিক কী চলছে সেরকম থাকে। তো সব কিছু 15টার মধ্যে সব কিছুই মেনটেন করে দেওয়া হয়েছে। তো তাই এগুলো সবগুলো করলে আশা করি চারটে পড়ে তার মধ্যে 2-3টা পড়ে যেতে পারে, তো একটা করতে হবে। তো স্বাভাবিকভাবে বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ, তো এগুলো করে যেও। আর প্রতিবেদন 6টা বলেছি, প্রতিবেদন 6টার মধ্যে অবশ্যই পড়বে আশা করি। আর এই তো 5-10 নম্বর বলে দিলাম, বাকি এর পরের টিউটোরিয়াল লক্ষ্য রাখো। পরের টিউটোরিয়ালে আমি গ্রামার সম্পর্কে একটু আলোচনা করব, হ্যাঁ, যে গ্রামারটা পড়ে। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই, পরের টিউটোরিয়াল লক্ষ্য রাখো।